সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলার বিজেপি কিষাণ মোর্চার পক্ষ থেকে আলু বীজের কালো বাজারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরকারের এই লক্ষ্যজনক পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তায় নেমেছে। আজকে 50 কেজি মানে 90 টাকা এক কেজি আলু বীজের দাম। আজকে কোথায় আলু বীজের দাম গেছে? আজকে আলুর প্রোডাকশন ঘটছে। আপনারা জানেন বর্তমান শহর কৃষি ভিত্তিক শহর, বর্তমান শহর শস্য কলা মারা হয়, বর্তমান শহরের কৃষকরা পশ্চিমবাংলার তৃণমূল সরকার আজকে এদিকে অনেক পরে মারছে। আপনারা জানেন 2018 সালের ফেব্রুয়ারি মাস থেকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান যোজনা চালু হয়েছে, যেখানে 1000 টাকা করে দেওয়া হয়। ক্ষমা চেয়ে নিচ্ছি, এই আন্দোলন এই প্রতীকী অবরোধ আপনাদের মানুষের জন্য, আপনাদের স্বার্থে, আপনাদের ঘরের কৃষকের স্বার্থে, আপনাদের ভাই কৃষকের স্বার্থে। এই অবরোধ বিজেপি কর্মীদের একার অবরোধ নয়, এই অবরোধ এই আজকে ডেপুটেশন বিজেপি কর্মীদের জন্য শুধু নয়, এই ডেপুটেশন আপনার ঘরের চাষি ভাইকে, আপনার কোনো আত্মীয় চাষি ভাইকে তার নিজের প্রাপ্য পাওয়ার জন্য যে আন্দোলন, একটি বিরোধী রাজনৈতিক দলের করবার প্রয়োজন। আমরা আজকে কিষাণ মোর্চার বর্তমান সদর জেলার পক্ষ থেকে আজ তাই উপস্থিত হয়েছি। সাধারণ মানুষকে তার জীবনের নিত্য জীবন থেকে ব্যাঘাত ঘটাবার কোনো ইচ্ছা আমাদের নেই, কিন্তু কৃষির স্বার্থে কৃষক কিভাবে এদিন জেলা কিষাণ মোর্চার সভাপতি দেবাশিস সরকারের নেতৃত্বে একটি মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা উপকৃষি অধিকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। আজকে ভারতীয় জনতা কিষাণ মোর্চা সারা রাজ্য জুড়ে কর্মসূচি। আলু বীজের একটা চরম কালোবাজারি চলছে। যেই বীজ গত বছর 1500 টাকা বস্তা চাষিরা কিনেছে, সেই বীজ আজকে 5000 টাকা বস্তা হয়ে গেছে। 30 টাকার বীজটা দাম হয়ে গেছে আজকে প্রায় 100 টাকা। এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার শুধুমাত্র সেই যারা আলু চাষ বীজের ব্যবসা করছে তাদের পাশে দাঁড়িয়ে রয়েছে, তাদের সিন্ডিকেটের সঙ্গে সরকার পুরোপুরিভাবে জড়িত। আমরা সেই কালোবাজারির বিরুদ্ধে এবং রাজ্য সরকারের অপদার্থতার বিরুদ্ধে আজকে আমরা ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন ওনার অফিসে এসেছি। সারা রাজ্যে 6টি জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে কৃষকদেরকে সর্বশান্ত করা হয়। আজকে কৃষক সমাজের পাশে রাজ্য সরকার দাঁড়াচ্ছে না, তার মধ্যে একটি দুর্নীতির প্রধান আখড়া এই উপকৃষি অধিকর্তার অফিস। এখানে যারা বসে আছেন তারা কৃষকদের স্বার্থে কম, দালালদের স্বার্থে বেশি কাজ করেন এবং কৃষকদেরকে দেখার পরিবর্তে দিদি আর ভাইপোর তাবেদারি করতে এরা বেশি পছন্দ করেন। তাই আজকে আমরা সারা রাজ্য জুড়ে উপকৃষি অধিকর্তার কাছে বিক্ষোভ সমাবেশ এবং ডেপুটেশন দিচ্ছি, যাতে অবিলম্বে এই কালোবাজারি বন্ধ হয় এবং কৃষকরা যাতে ন্যায্য মূল্যে তাদের আলু বীজ পায়। আলু বীজের যা ন্যূনতম বাজার মূল্য ছিল সেই বাজার মূল্যে যেন তারা পায়, এই আমাদের দাবি। এবং একটার ওষুধের কালোবাজারি চলছে সারা রাজ্য জুড়ে। আপনারা জেনে থাকবেন ওর গ্রামের সাহেবগঞ্জ 1 এবং সাহেবগঞ্জ 2, সেখানে ধানের বীজ এসছে, ধান ফলেছে কিন্তু সেখানে চাল নেই, পুরো ধানটাকে মাজরারা নষ্ট করে দিয়েছে। চাষিরা ওষুধ দিয়েছে কিন্তু সেই ওষুধে কোনো কাজ করেনি। এর থেকে পরিষ্কার যে ওই ওষুধেরও একটা কালোবাজারি সারা রাজ্য জুড়ে চলছে। আজকে কৃষকদেরকে সর্বশান্ত করার যে নোংরা নীতি রাজ্য সরকার নিয়েছে তার বিরুদ্ধে আমাদের আজকে কিষাণ মোর্চার প্রতিবাদ, তার বিরুদ্ধে আমাদের আজকের এই অফিসে ডেপুটেশন। আজকে আমরা 11:12 সময় আমাদের জেলা অফিস থেকে কিষাণ মোর্চার মিছিল করে আমরা 10 মিনিটের জন্য প্রতীকী অবরোধ আমরা করেছি, কারণ আজকে আমাদের পিঠ থেকে গেছে চাষিদের। চাষিদের এখান থেকে বেরিয়ে আসার আর কোনো রাস্তা নেই, আন্দোলন ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। আমরা সেখানে 5 মিনিটের একটা প্রতীকী অবরোধ করেছি। আমরা সাধারণ মানুষের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি এই অসুবিধার জন্য এবং আজকে আমরা এই ডেপুটেশন এখানে দেব। এবং বর্ধমান থেকে পিন্টু প্যাটলের রিপোর্ট, আনন্দ বার্তা।